দর্শক, আমরা রয়েছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য বিক্ষুব্ধ জনতা এখানে উপস্থিত রয়েছেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়ের যে লেখা ব্যানারটি, সেই ব্যানারটি এখন ছিঁড়ে ফেলা হচ্ছে এবং বিভিন্নভাবে, এবং উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে যে গণ অধিকার পরিষদের যে একাংশ তারেক, তিনি কিন্তু স্লোগান দিচ্ছে, এবং একই সাথে জাতীয় পার্টির যে ব্যানার সেটি কিন্তু ছেড়ে ফেলা হচ্ছে। আপনারা জানেন যে গত যে তিনটি নির্বাচন, 2014 সাল, 2018 সাল এবং 2024 সাল, প্রত্যেকটি নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে এবং তাদেরকে নিয়েই তৎকালীন যে আওয়ামী সরকার, তারা কিন্তু নির্বাচন অনুষ্ঠিত করেছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ প্রত্যেকটি রাজনৈতিক, যারা বিরোধী দল বিরোধী মতে বিশ্বাস করে, তারা কিন্তু তৎকালীন যে আওয়ামী প্রধান শেখ হাসিনার যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করেনি। এবং সেই প্রত্যেকটি নির্বাচনে কিন্তু প্রথমে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও আমরা দেখেছি যে জাতীয় পার্টি প্রথমে দ্বিধাদ্বন্দ্বে থাকলেও পরবর্তীতে তারা কিন্তু আওয়ামী লীগের ডাকে সাড়া দিয়ে তারা কিন্তু ঠিকই নির্বাচনে অংশগ্রহণ করে। এবং এক প্রকার সবচেয়ে আমরা দেখেছি যে এক প্রকারের নির্লজ্জভাবে, অর্থাৎ বিরোধী দল হিসেবে তারা দাবি করলেও আসন ছেড়ে দেওয়ার বিষয়টি তাদের আমরা দেখতে পাই যে আসন আওয়ামী লীগ তাদেরকে আসন ছেড়ে দিয়েছে। এবং তাদের যে মহাসচিব মুজিবুল হক চুন্ন, তিনিও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন, যেটা বিরোধী দলের যে আচরণ সেটি কিন্তু প্রকাশ পায়নি। এবং তার পরবর্তীতে 2024 সালের সেই নির্বাচনেও কিন্তু তারা অংশগ্রহণ করেছে, এবং সেই নির্বাচন অংশগ্রহণ পরবর্তীতে সময়টিতে যে ছাত্র জনতার যে অভ্যুত্থান আমরা দেখছি, সেই ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সময়টিতেও জাতীয় পার্টি, যারা গত 1-2 দশক ধরে কোনো সভা সমাবেশ কোনো কিছু তারা রাজপথে সেভাবে করেনি, তারা কিন্তু 2 নভেম্বর তারা কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ ডেকেছে। সেই সমাবেশকে কেন্দ্র করে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির যে রাজনৈতিক যে কৌশল বা তাদের যে একটি সাংগঠনিক সক্রিয়তা বা সচলতা, সেটি কিন্তু ফিরিয়ে আনার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ বা কার্যক্রম হাতে নিয়েছেন বা পরিচালনা করবেন, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু তারা পূর্ব প্রস্তুতিগুলো নিচ্ছেন। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম যে গত বেশ কিছুদিন ধরেই জাতীয় পার্টির এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু তাদের যে নেতাকর্মীরা, তাদের কিন্তু আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল, এবং 2-2 নভেম্বরে তাদের যে বিক্ষোভ সমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে আসলে মূলত তারা নতুন করে জাতীয় পার্টিকে উজ্জীবিত করার চেষ্টা করছিলেন। এবং সেই লক্ষ্যকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা বিক্ষুব্ধ জনতা এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগুন দিয়েছে, তারা যেমনটি বলছে যে তাদের সেই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে আগে থেকে আওয়ামী লীগের সাথে তারা একত্র হয়ে তারা একটি দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য পরিকল্পনা করছিলেন। এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস বিরোধী রাজভাস্কর্যের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আসে, অর্থাৎ মশাল মিছিল নিয়ে আসে। সেই মশাল মিছিলটি যখন জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসের সামনে দিয়ে যায়, তাদেরকে লক্ষ্য করে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিস থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হয়, এবং তার পাল্টা প্রতিবাদ হিসেবে কিন্তু এখানে আগুন লাগিয়ে দেওয়া হয়, যেমনটি আমরা এখানে এসে কিছু প্রত্যক্ষদর্শীর কাছ থেকে শুনছিলাম। তো সব মিলিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে জাতীয় পার্টির যে রাজনীতির যে বিষয়টি, সেই বিষয়টি এখানে যারা ছাত্র নেতা আছেন গণ অধিকার পরিষদের, এবং এছাড়াও যারা রয়েছেন, তারা যেমনটি বলছেন যে আপাতত পক্ষে জাতীয় পার্টির কোনো কথা বা রাজনৈতিক কার্যকলাপের যে বিষয়টি, সেটি থেকে তারা স্থগিত থাকতে হবে। এবং যে জুলাই গণহত্যা হয়েছে, সেই জুলাই গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখা উচিত। এবং তার পরবর্তীতে আমরা যেমনটি দেখেছি, তারা কখনো যেমন রাজপথে সমাবেশ করেনি, কিন্তু বিভিন্ন বিরোধী দল কিন্তু আপনারা দেখেছি করেছে। যদিও জাতীয় পার্টি সবসময় নিজেদেরকে বিরোধী দল হিসেবে দাবি করে, তো বিরোধী দলকে দাবি করার পরেও আমরা রাজপথে তাদেরকে কিন্তু সেরকম সরব উপস্থিতি আমরা দেখতে পাইনি। এবং তাদের যে দলের ভিতরে দলীয় কোন দল, অর্থাৎ এক জাতীয় পার্টির ভিতরে আমরা যেমনটি দেখি যে তিনটি ভাগ, বিদিতা এরশাদ এবং এরিক এরশাদের মিলে একটি পার্টি, বেগম রোশন এরশাদ মিলে একটি পার্টি, এবং গোলাম মোহাম্মদ কাদের অর্থাৎ জিএম কাদের এবং তাদের যে মহাসচিব মুজিবুল হক চুন্ন, তাদেরকে নিয়ে একটা পার্ট। তো এই পুরো মিলে তাদের যে অন্তর কোন দল, সেই বিষয়টি উপেক্ষা করার পরেও কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করে, এবং
নির্বাচন অংশগ্রহণ করার পরেও তাদের কিন্তু ভরাট ডিবে হয়, মাত্র কয়েকটি আসন তারা পায়। এবং সর্বশেষ তারা যেমনটি আমরা দেখেছি যে 2024 সালের নির্বাচনে তারা ভারতের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে দেশে আসার পরে যখন জাতীয় পার্টির বর্তমান যে চেয়ারম্যান জি এম কাদের তাকে তার কাছে জিজ্ঞেস করা হলো, তিনি যেমনটি বলেছিলেন যে কোনো কথা তিনি বলতে পারবেন না বা ভারতের নিষেধ রয়েছে, তা সেই বিষয়গুলো কিন্তু সামনে এখন আসছে। এবং সর্বশেষ আমরা যেমনটি দেখেছি সকলের বাধা এবং সকল দলের নিষেধ অমান্য করে তারা কিন্তু আওয়ামী লীগের যে নির্বাচন 2024 সালে সেই নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করে। এবং সেই নির্বাচনে অংশগ্রহণ পরে আমরা যেমনটি দেখতে পাই যে তাদের ভরাট ডিবি হয়। এবং সর্বশেষ জুলাই গণহত্যার পরবর্তী সময়টিতে যে বিক্ষুব্ধ যে ছাত্র জনতা যারা এই অভ্যুত্থানটি করেছে এবং যাদের অভ্যুত্থানের ফলে তৎকালীন আওয়ামী সরকার প্রধান পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, তারা যেমনটি এখন বলছেন যে জুলাই গণহত্যার বিচারের পরবর্তীতেই ডিসিশন হবে যে জাতীয় পার্টি আদৌ বাংলাদেশের রাজনীতি করতে পারবে কি পারবে না।